আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিটিএস সম্পর্কে। এ যেন নতুন এক ধর্মের আবির্ভাব হয়েছে, রিলিজিয়ন নেম বিটিএস। যারা বৌদ্ধ আর খ্রিস্টান ধার্মিক, বিটিএস ইজ ওয়ান অফ ইলুমিনাতি টিম ইন ওয়ার্ল্ড। অনেকেই ইসলাম ত্যাগ করে এই বিটিএসের জন্য। বেশিরভাগ বাঙালি মেয়েরাই বিটিএসের ফ্যান। এদের সাথে বিটিএসদের বিরুদ্ধে কথা বললে তাদের গা জ্বলে ওঠে। এক মুসলিম ঘরের মেয়ে হয়ে তারা ইলুমিনাতির টিমকে সাপোর্ট করে, আর এই মেয়েরাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কৃত সেই দাজ্জালের সহযোগী নারী। হাদিসগুলো এরকম মেয়েদের সাথে মিলালে হুবহু মিল খুঁজে পাওয়া যাবে। যে চারটি কারণ হলেও মুসলমানদের বিটিএসকে ত্যাগ করা অত্যন্ত জরুরি। ইসলামের বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে, হিন্দি উর্দু সেটা যেমনই হোক সেটাই হারাম, আর হারামে লিপ্ত থাকলে দোয়া কবুল হয় না, ইমান দুর্বল হয়ে যায়। ইবনে মাজাহার 40,020 এবং সহিহ ইবানের 6,758 নাম্বার এবং সূরা ইসরার 64 আয়াত। ওই সব পুরুষদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়ে গেছে, যারা পুরুষের হয়েও নারীদের মতো সাজে, নাক কান গলা ফোড়ানো ইত্যাদি এবং বিভিন্ন অলঙ্কার পরে থাকে, মেয়েদের মতো সাজ পোশাক থাকে এবং মেয়েদের মতো জামা কাপড়ও পরিধান করে, মেয়েদের মতো লম্বা চুলের অধিকারী হয়ে থাকে। এটি আবু দাউদের 40,097 ইবনে মাজাহার 1904 নাম্বার আয়াত, যেটা বিটিএসদের মধ্যে অন্যতম চিহ্ন পাওয়া যায়। বাবুন, আপনি যার জন্য পাগল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশপ্ত, অথচ এই রাসূলে পাকের সুপারিশ ছাড়া জান্নাত লাভ অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তাদের সাথে তোমাদের হিসাব হবে যাদের তোমরা ভালোবাসবে। এটি বুখারী শরীফের 3,688 নম্বর আয়াত। এখন আপনিই বলুন, একজন মুসলমান হয়ে আপনি কি চাইবেন হাশরের ময়দানে বিধর্মীদের কাতারে দাঁড়াতে? এই চিন্তাটা আপনার। ইসলামে সমকামিতাকে হারাম করা হয়েছে, সূরা আরাফের আয়াত 81, 82, 83 নাম্বার। অথচ বিটিএসের সদস্যদের মধ্যে অনেকেই নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা দেখা যায়, যা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখন কথা হচ্ছে, সব রকম গান থাকতে আমি বিটিএসকেই টপিক বানালাম কেন? কারণ বর্তমানে বিটিএস আমাদের মুসলিম সমাজে খুব বাজেভাবে ছড়িয়ে পড়েছে, আর এটা থেকে বাঁচানোর জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। তাই আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছি। আশা করি আপনিও যদি বিটিএসদের ফ্যান হয়ে থাকেন তাহলে এর ভিতর থেকে বেরিয়ে আসবেন। আল্লাহর লানত থেকে, নবীর লানত থেকে মুক্ত হওয়ার জন্য হলেও এ থেকে বেরিয়ে আসুন। পরপুরুষের প্রতি আসক্ত হওয়াও কিন্তু মারাত্মক জিনা, এবং জিনা কিন্তু একটি ক্ষতিকর গুণা যা থেকে রক্ষা পাওয়া সম্ভব না। তাই আজই আল্লাহ তাআলার কাছে তওবা করে খাঁটি দিলে তওবা করুন, এবং আল্লাহ তাআলার কাছে এ থেকে পানাহা চান এবং এর ভিতর থেকে বেরিয়ে আসুন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সেই সাথে বেশি বেশি শেয়ার করুন, সবার মাঝে এটি ছড়িয়ে দিন, কারণ এই বিধর্মীদের ক্ষতিকর প্রভাব থেকে আমরা সকল মা বোনেরা এবং কোনো ভাই বোন যদি এর ভিতরে জড়িত থাকি তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে পারি। আশা করি শেয়ার করবেন।